দিদি শেফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তার রেসিপি, ক্রিস্পি জ্যাকফ্রুট ফিঙ্গার ফ্রাই। কিভাবে আপনারা এই মজাদার নাস্তাটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সে টিপসও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। এখন আমি মুরগির বুকের মাংসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি 2টি ছোট কচি কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালগুলোর ভিতরে এখনও বিচি হয়নি, সেরকম দেখেই আপনাদের কাঁঠালগুলো বেছে নিতে হবে। এখন আমি কাঁঠালগুলোকে ছুরির সাহায্যে কয়েকটি ভাগ করে নিব। কাঁঠালগুলো কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো এতটাই কচি, ভিতরে এখনও বিচি হয়নি। এই রকম দেখেই আপনারা যদি কাঁঠালগুলো বাছাই করেন তাহলে ফিঙ্গার ফ্রাইটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুদিন আগে আমি টাঙ্গাইল গিয়েছিলাম আর টাঙ্গাইল থেকেই আমি কাঁঠালগুলো নিয়ে এসেছি। আমি অবশ্যই আপনাদের সবার সাথে আমার টাঙ্গাইলের ব্লগটি খুব শীঘ্রই শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 2টি কাঁঠালই কেটে নেওয়া হয়ে গেছে। 1টি পাতিলে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি। এখন আমি গরম পানিতে 1 1 করে সবগুলো কাঁঠাল দিয়ে দিব। এখন আমি কাঁঠালগুলোকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের কালার একদম অন্যরকম হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলোকে পানি থেকে সরিয়ে নিব এবং কাঁঠালগুলোকে ঠান্ডা করে চামড়া ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন চামড়া ছাড়িয়ে আমি কাঁঠালগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠালগুলো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করা কাঁচা কাঁঠালের সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা মুরগির বুকের মাংসগুলো। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, কুচি করা ধনে পাতা 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিব 1টি ডিম, আলু সেদ্ধ দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এখানে আমি একটি মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে চটকে নিয়েছি। লবণ দিয়ে দিব 7 মতো, চটপটি মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, প্যাকেটেড অলিভ অয়েল দিয়ে দিব 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি একটু সামান্য মিশ্রণ নিয়ে ফিঙ্গার শেপ করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। আমার 1টি ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো ফিঙ্গার তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফিঙ্গার বানানো হয়ে গেছে। এখানে আমি 1টি ডিমকে ফেটিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামগুলো আমি ঘরে তৈরি করেছি, আপনারা চাইলে আমার ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে দেখে নিতে পারেন। প্রথমে আমি 1টি ফিঙ্গারে ডিম লাগিয়ে নিব, এরপর লাগিয়ে নিব ব্রেড ক্রাম। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। আমার 1টি ফিঙ্গারে ব্রেড ক্রামস লাগানো হয়ে গেছে, এখন আমি 1 1 করে সবগুলো ফিঙ্গারে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। 1 1 করে আমার সবগুলো ফিঙ্গারে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে ডিপ ফ্রিজে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আপনারা কিভাবে এই ফিঙ্গারগুলো সংরক্ষণ করতে পারেন আমি সে পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি 1টি কন্টেইনার নিয়েছি, 1 1 করে সবগুলো ফিঙ্গার আমি কন্টেইনারে রাখব। সবগুলো ফিঙ্গার কন্টেইনারে রাখার পর আমি কন্টেইনারের ক্যাপটি লাগিয়ে দিব। এরপর আমি কন্টেইনারটিকে 15 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি দিনের জন্য রাখতে পারবেন। 15 দিন পর আমি ডিপ ফ্রিজ থেকে কন্টেইনারটি বের করে আপনাদের দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে কন্টেইনারটিকে নামানোর পর 5 মিনিট পরেই আমি ভাজা শুরু করে দিব। 1টি প্যানে আমি তেল নিয়েছি, তেল গরম হয়ে গেলে 1 1 করে সবগুলো ফিঙ্গারকে আমি তেলে ছেড়ে দিব। অবশ্যই এ সময় চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখবেন। ফিঙ্গারগুলোকে আমি 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পর আমি ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে দিব। ফিঙ্গারগুলো যখন একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারগুলোতে খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি ফিঙ্গারগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ফিঙ্গারগুলোকে সার্ভ করার জন্য আমি এখানে 3টি সস নিয়েছি। 1টি হচ্ছে মেয়োনিজ সস, 1টি হচ্ছে তেঁতুলের সস, আর 1টি হচ্ছে টমেটো সস।
বিশ্বাস করেন, এই তিনটি সস দিয়ে ফিঙ্গারগুলো খেতে এতটা মজা লেগেছিল, বাসার সবাই খুব প্রশংসা করেছিল। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি জ্যাকফ্রুট ফিঙ্গার। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল।